আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা, শ্রমিকদের পাওনা শতভাগ পরিশোধে 5,000 কোটি টাকা বরাদ্দ। দেড় লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে সর্বোচ্চ শনাক্ত 4,019, প্রাণ হারালেন আরও 38 জন। করোনা উপসর্গে চট্টগ্রামে সরকারি হিসাবে 4 গুণ মৃত্যু, কিট সংকটে নমুনা পরীক্ষা ছাড়াই হচ্ছে দাফন সৎকার। মাস্ক, পিপি সহ স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে দুদক, জিজ্ঞাসাবাদ করা হবে 5 ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এবং করোনা মহামারীতে নির্মাণ কাজ বন্ধ থাকায় মন্দায় আবাসন খাত, প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের তাগিদ ব্যবসায়ী নেতাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক ব্রিফিংয়ে মুখ্য সচিব আহমেদ কাইকাউস সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। এ পর্যন্ত এই পাটকলগুলোর পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ 10,674 কোটি টাকা জানিয়ে আহমদ কাইকাউস বলেন, এখানে কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে না, শ্রমিকদের পাওনা পরিশোধ করে তাদের অবসরে পাঠানো হচ্ছে। তিনি বলেন, 2015 সালের সর্বশেষ মজুরি কাঠামো অনুযায়ী প্রায় 25,000 পাটকল শ্রমিক অবসরকালীন সুবিধাসহ প্রায় 5,000 কোটি টাকা পাবেন। শুরুতে অর্ধেক টাকা নগদ দেওয়া হবে, বাকি টাকা পরিশোধ করা হবে সঞ্চয়পত্রের মাধ্যমে। সেজন্য আগামী 3 দিনের মধ্যে শ্রমিকদের তালিকা তৈরি করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। কারখানাগুলো আবারও চালু হলে বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার পাবে বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। মানে প্রায় 25,000 শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আছে, তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। একটি হচ্ছে অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে। 2 লক্ষের অধিক যারা আছে তাদের এর ভিতরে 50% নগদ এখনই দেওয়া হবে। অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1,50,000 পার হল। একই সাথে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে 4,019 জন, প্রাণ হারিয়েছেন আরও 38 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইনে বুলেটিনে জানানো হয়, গত 3 মাসে করোনা পরীক্ষার সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। একরামুল হক সায়েমের রিপোর্ট। দেশে 8 মার্চ প্রথম করোনা শনাক্ত হয়েছিল 3 জনের শরীরে। এরপর শনাক্তের সংখ্যা 1,50,000-এর কোটা ছাড়িয়েছিল 2 জুন 87তম দিনে। এরপর মাত্র 16 দিনে আরও 50,000 আক্রান্ত হয়ে এই সংখ্যা 1,00,000 ছাড়িয়ে যায়। পরের 50,000 পূর্ণ হল মাত্র 14 দিনে। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন 4,019 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.89%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,53,277 জন। সবশেষ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি, মৃত্যু হয়েছে 38 জনের। সংক্রমণ বাড়ার পাশাপাশি কয়েকদিন ধরে মৃত্যু সংখ্যায় এগিয়ে চট্টগ্রাম বিভাগ, সেখানে মারা গেছেন 12 জন। ঢাকায় 11 আর খুলনা ও রাজশাহীতে মারা গেছেন 5 জন করে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন, এ পর্যন্ত 1,926 জন। যে কেউ কোভিড-19 পজিটিভ হলে তিনি 14 দিন অবশ্যই আইসোলেশনে থাকবেন, এবং লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরও 14 দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে পরীক্ষার সংখ্যা। মার্চে 3,000, এপ্রিলে প্রায় 63,000, মে মাসে 2,50,000 মতো, আর জুনে 4,50,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। বুলেটিনে সরকারি বেসরকারি হাসপাতালে পরীক্ষার নির্ধারিত ফি তুলে ধরা হয়। বুথ থেকে সংগৃহীত নমুনা 200 টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনা 500 টাকা, এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা 200 টাকা। বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বা পরীক্ষাগার বাসায় নমুনা সংগ্রহ এবং পরীক্ষার ফি একসাথে হবে 4,500 টাকা, এবং হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে নমুনা দিলে
এই পরীক্ষার ফি শুধুমাত্র 3,500 টাকা। ব্রিফিং এ জানানো হয় সবশেষ 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে 4,333 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে দেশে 10 জেলায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন। এর মধ্যে বরিশাল ও ঝালকাঠিতে পুলিশের 2 সদস্য এবং রংপুরে মারা গেছেন 1 স্কুল শিক্ষক। বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 1,000-এরও বেশি মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। মাসখানেক ধরেই চট্টগ্রামে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও 6 জন, নতুন শনাক্ত 271। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে আরও 3 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। এ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 5 চিকিৎসক সহ 104 জন। কুমিল্লায়ও প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সবশেষ তথ্য অনুযায়ী সেখানে করোনা উপসর্গ নিয়ে আরও 5 জনের প্রাণ গেছে, এদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও 117 জনের। বরিশালে করোনায় পুলিশের 1 এসআই ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 1 জন, আক্রান্ত হয়েছেন 95 জন। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ফিরোজ শিকদার নামে 1 পুলিশ কনস্টেবল মারা গেছেন, তিনি রাজাপুর থানায় কর্মরত ছিলেন, নতুন শনাক্ত 17 জন। খুলনায় করোনায় 2 জনের প্রাণ গেছে, এ বিভাগে নতুন শনাক্তের সংখ্যা 280। সিলেটে করোনা কেড়ে নিয়েছে 2 জনের জীবন, নতুন আক্রান্ত 80, এ নিয়ে সিলেটে মারা গেছেন 68 জন। রংপুরে মারা গেছেন অবসরপ্রাপ্ত 1 শিক্ষক, সেখানে নতুন শনাক্তের সংখ্যা 41। নোয়াখালীতে মারা গেছেন 1 জন এবং নতুন আক্রান্ত 36 জন, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 45 আর আক্রান্ত 2,189। বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা 3,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 1 জন, জেলায় মোট মৃতের সংখ্যা 53। এদিকে হবিগঞ্জে একদিনের রেকর্ড 117 জনের করোনা শনাক্ত হয়েছে, আক্রান্ত হয়েছেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম। এছাড়া ময়মনসিংহে 104, নারায়ণগঞ্জে 41, শরীয়তপুরে 47, সিরাজগঞ্জে 22, নেত্রকোনায় 14 ও পটুয়াখালীতে 10 জনের করোনা শনাক্ত হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা উপসর্গ নিয়ে বহু মানুষ মারা যাচ্ছেন চট্টগ্রামে, কিন্তু কীট সংকটের অজুহাত দেখিয়ে এসব মৃতের নমুনা পরীক্ষা হচ্ছে না। স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনায় বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 174 জনের। অন্যদিকে করোনার উপসর্গে মৃত্যু 500-এরও বেশি। রিপোর্ট সৈয়দ তামিম মাহমুদের। চট্টগ্রামে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু হয় 9 এপ্রিল। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 30 জুন পর্যন্তই চট্টগ্রামে মারা গেছেন 171 জন। আমরা যে তথ্য দিয়েছি 171 জন চট্টগ্রাম জেলায় মারা গিয়েছেন, এটা এক্সক্লুসিভলি কোভিড পজিটিভ রোগী। এর বাইরে কিন্তু আমাদের তথ্য অনুযায়ী কোভিডের লক্ষণ নিয়ে আরও 118 জন মানুষ মারা গিয়েছেন, যেটা আমাদের আইসোলেশন বেড সময়। এদিকে মৃতদের দাফন জানাজার সাথে জড়িত 6টি প্রতিষ্ঠান বলছে এখন পর্যন্ত তারা অন্তত 885 জন করোনা বা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন বা সৎকার করেছে। সবচেয়ে বেশি 313টি মরদেহ দাফন করেছে গাউসিয়া কমিটি। চট্টগ্রামে আমরা 313 জনের দাফন কাজ সম্পন্ন করেছি এবং সমগ্র দেশে 319 জনের দাফন কাজ আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আলমানাহিল দাফন করেছে 270 জনের মরদেহ, এর মধ্যে পজিটিভ 120 জন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন 77 এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 143টি মরদেহ দাফন হয়েছে, যার মধ্যে করোনা পজিটিভ ছিল 40 জন। আমরা 100-এরও বেশি মানে আমাদের করোনা পজিটিভ মারা যাওয়া রোগী দাফন হয়েছে। এর বাইরে কাট্টলী মহাশ্মশানে 51 জন এবং চান্দগাঁওয়ে সৎকার হয় বৌদ্ধ ধর্মাবলম্বী 30 জনের মরদেহ। এছাড়াও অভয়মিত্র মহাশ্মশানে সৎকারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। আমাদের অভয়মিত্র মহাশ্মশানে প্রতিদিন গড়ে 5 জন করে লাশ দাহ করছে, যেটা আগে ছিল আপনার 1-2 জন, এখন কিন্তু সেটা বেড়ে গেছে। আমি 15 দিনের যে হিসাবটা পেয়েছি সেটা হচ্ছে 75 জন লোক তারা বাসাবাড়িতে মৃত্যুবরণ করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন করোনায় চট্টগ্রামে মৃত্যু যে পরিসংখ্যান দেয়া হচ্ছে, প্রকৃত অর্থে এর সংখ্যা আরও কয়েক গুণ বেশি। প্রয়োজনীয় সংখ্যক নমুনা পরীক্ষা করা সম্ভব না হওয়ার কারণে অনেকে উপসর্গ নিয়ে নানা হাসপাতালে ভর্তি থাকলেও তাদের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। তারা উপসর্গজনিত কারণে ভর্তি হয়েছেন এবং পরে মৃত্যুবরণ করলেও সরকারি তালিকায় তাদের নাম উঠে আসেনি। চট্টগ্রামে মৃতদের দাফন ও সৎকারে কাজ করছে ছোট বড় আরও বেশ কিছু প্রতিষ্ঠান। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা 3-4 গুণ ছাড়িয়ে যাবে।
সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। প্রথমবারের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি করছে গ্লোব বায়োটেক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এরই মধ্যে ল্যাব ও অ্যানিমেল টেস্টে কোভিড নাইন্টিনের অ্যান্টিবডি তৈরির সক্ষমতা প্রমাণিত হয়েছে বলেও দাবি করছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের এনসিবিআই এর ডাটাবেজে জমা হওয়া বিশ্বের 5,743টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সের বায়ো ইনফরমেটিক্স টুল পরীক্ষা করে টার্গেট নির্ধারণ করেছে গ্লোব বায়োটেকের গবেষকরা। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের অনুমোদন পেলে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে টিকাটি মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা যাবে বলেও জানান তারা। টার্গেটটা আমি ডিজাইন করেছি এনসিবিআইতে যত ডাটা সিকোয়েন্স আছে সেগুলো আমি অ্যানালাইসিস করেছি বায়োইনফরমেটিক্স টুল দিয়ে। আমি বাংলাদেশে যে 76টা জমা হয়েছে সেগুলো কনসিডারেশনে রেখেছি। 614 নম্বর পজিশনে একটা অ্যামাইনো অ্যাসিড মিউটেশান আছে, সেই মিউটেশানটা কনসিডার করেই কিন্তু আমরা আমাদের টার্গেট ডেভেলপ করেছি, যাতে ওই স্পাইক প্রোটিনটা যখন অ্যান্টিজেন হিসেবে আমরা ইনজেক্ট করব সেটা অ্যান্টিবডির সাথে বাইন্ডিংয়ে কোনো সমস্যা তৈরি না হয়। সারাদেশ একসাথে লকডাউন করা যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আধুনিক খাদ্য পরীক্ষাগারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। লকডাউন স্থায়ী সমাধান নয় উল্লেখ করে তিনি আরও বলেন, করোনা ভাইরাস থেকে সুফল পেতে হলে সবাইকে নিয়ম কানুন মেনে চলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আমরা যেটা করছি সেখানে কিছু সফল হচ্ছে, কিছু কিছু ভুল আছে এটা ওইটা, কিন্তু তারপরেও কিছুটা তো আমরা সফলতা আছে। কোথায় কয়জন টেস্ট করে পজিটিভ পাইছে, কয়জন নেগেটিভ পাইছে, এটা তো তথ্য নাই। তথ্য আছে হেলথ মিনিস্ট্রির কাছে, হেলথ মিনিস্ট্রি জানাইলে তখন সেখানে আমরা যে যে এলাকাগুলোকে যেভাবে করার দরকার। মাস্ক, পিপিও, অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে দুদক। এর অংশ হিসেবে প্রথম ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে আলোচিত জেএমআই, লেক্সিকন, মার্চেন্ডাইজ সহ 5টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, দুর্নীতির সাথে স্বাস্থ্য খাতের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টিআইবি বলছে, শুধু লোক দেখানো অনুসন্ধান নয়, নিতে হবে দৃশ্যমান পদক্ষেপ। মাহবুব কবির চপলের রিপোর্ট। স্বাস্থ্যমন্ত্রী মিটু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে এই স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো ভালো অবস্থান থাকবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, স্বাস্থ্যখাতের সিন্ডিকেট কতটা বেপরোয়া হলে সে মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যকে ব্যবস্থা নিতে বলতে হয়। অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তারাও জানতে পারেন শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে শুধু করোনাকালীন মাস্ক, পিপি ও অন্যান্য সরঞ্জাম কেনাকাটায়। আরও তথ্যের জন্য 8 ও 9 জুলাই তলব করা হয়েছে মেসার জেএমআইয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমান, এলান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, মেডিটেক ইমেজিংয়ের পরিচালক হুমায়ুন কবির, লেক্সিকন মার্চেন্টাইজের চেয়ারম্যান আলোচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে। 2019 সালের জানুয়ারিতে স্বাস্থ্য খাতের 11টি দুর্নীতির উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিতে 25টি সুপারিশ করে দুদক, কিন্তু 1.5 বছরেও তার বাস্তবায়ন হয়নি। কেন হয়নি তাও খুঁজে দেখছে কমিশন। যে সকল তথ্য উপাত্ত আমরা পেয়েছি আমি সন্তুষ্ট। নিশ্চয়ই অনেককেই রাখা হবে, অধিদপ্তরে যাওয়া হতে পারে, মন্ত্রণালয়ে যাওয়া হতে পারে। আমি ব্যর্থহীন ভাষা বলতে চাই, যার নামে আসুক না কেন, তাদেরকে ওই কমিটির মুখোমুখি হতেই হবে। কমিটি তাদেরকে জিজ্ঞাসা করবে, 45 ডেজ এর মধ্যেই আপনারা জানতে পারবেন যে আমরা কি পেলাম এবং what is the next course of action that you will know. টিআইবি বলছে, যখন কোনো খাতের দুর্নীতির খবর আলোচিত হয় তখন তৎপর হয় দুদক, কিন্তু কিছুদিন পর তা অনেকটা ফিকে হয়ে যায়, বেরিয়ে আসে আরেকটি খাতের দুর্নীতির খবর। এজন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়ার সংস্কৃতিকে দায়ী করছে সংস্থাটি। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের অবস্থান পরিচয়ের ঊর্ধ্বে থেকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যকারী দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এর মাধ্যমে সুশাসন নীতিকে অগ্রগতি করা সম্ভব। তারা মনে করেন সেবা খাতের দুর্নীতি বন্ধ করতে না পারলে ভুগবে মানুষ, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সরকারের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
করোনা মহামারীতে আবাসন খাতে অন্তত 60% নির্মাণ কাজ বন্ধ থাকায় মন্দায় পড়েছে এই শিল্প। এই সংকট কাটাতে কম খরচে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে সরকার ঘোষিত প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। রাজধানীতে প্রতিনিয়ত নির্মাণ হচ্ছিল নতুন নতুন ঘরবাড়ি আর স্থাপনা। এসব অবকাঠামো নির্মাণে ব্যবহার হতো ইট, বালু, সিমেন্ট, রডসহ নানা উপকরণ। এর সাথে সংশ্লিষ্ট 250 বেশি ব্যবসা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের কারণে আবাসন খাতের ব্যবসা প্রতিষ্ঠানের বেশিরভাগ কাজই এখন বন্ধ। নতুন দূরের কথা, পুরানো অনেক হাউজিং প্রকল্পের কাজও বন্ধ রয়েছে বলছেন এ খাতের ব্যবসায়ী নেতারা। 30-40% কিন্তু এখন আমরা কাজ করতেছি বিভিন্ন নিয়মকানুন মেনে, এবং আগামীতে এই আপনি যদি বলেন যে আমাকে যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো আছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু আবাসন শিল্প, এবং আগামীতে এই আবাসন ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে বলে আমরা মনে করি। এই আর্থিক প্রণোদনাটা যেন ব্যাংক যেভাবে দিচ্ছে এই গতিটা যেন বাড়ায়, যেন তাড়াতাড়ি আমরা পেতে পারি, যেন আমলাতান্ত্রিক ব্যাংক যেন জটিলতা না। আবাসন খাতের সংগঠন রিহাবের তথ্য অনুযায়ী বছর জুড়ে শুধু ঢাকাতেই নির্মাণ হতো 20,000 স্থাপনা, এখন এর 60% নির্মাণ কাজও হচ্ছে না। এতে নির্মাণ শ্রমিক সহ এ খাতের সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ছে আর্থিক মন্দা। স্বল্প আয়ের যারা মানুষ তাদের জন্য যে বাসাগুলো তারা এফোর্ড করতে পারেন সেই ধরনের আবাসন, এবং এই ক্ষেত্রে যারা আর্কিটেক্ট আছেন তাদেরকে খুব স্মার্ট প্ল্যানিং করতে হবে যে আমাদের এই ঘনবসতিপূর্ণ দেশে যেন স্বাস্থ্যসম্মতভাবে মানুষ বসবাস করার উপযুক্ত বাসস্থান তৈরি হয়, আলো বাতাসপূর্ণ বাসস্থান তৈরি হয়। এই মুহূর্তে আবাসন খাতের যে সংকট, সেই সংকট কাটিয়ে ওঠা মুশকিল। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়ে মানুষের মধ্যে আবাসন বা ফ্ল্যাট কিংবা জমিগুলোর জন্য চাহিদা তৈরি হয়। আবাসন খাতের ব্যবসা টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। এজন্য সরকারি প্রণোদনার বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদের সামনে বাজেট অনুমোদিত কপি ছিঁড়ে ফেলে বিএনপির সংসদ সদস্যরা শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপি নেতাদের এমন আচরণ সংসদের প্রতি চরম অবমাননার সামিল। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বাজেট প্রত্যাখ্যান করে বিএনপি নেতারা অধ্যত্তপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আপেল মাহমুদের রিপোর্ট। এই চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অর্থ বছরের বাজেট পাশ হওয়ার পর প্রত্যাখ্যান করে জাতীয় সংসদের সামনেই পাশ হওয়া বাজেটের কপি ছিঁড়ে ফেলেন বিএনপি সংসদ সদস্যরা। তাদের এমন আচরণের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বাজেট পাশের ক্ষেত্রে কোনো ধরনের দায়িত্বশীল আচরণ করেননি বিএনপি নেতারা। মহান সংসদ কর্তৃক অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলেন, এটি মহান সংসদের প্রতি চরম অপমান, এটি তাদের শপথ ভঙ্গেরও সামিল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। জাতির এই ক্রান্তিকালে তারা দায়িত্বশীল আচরণ করেননি। তারা চেয়েছিলেন সংসদ যাতে কোনো বাজেট পাশ না করে, বাজেট ছাড়া একটি রাষ্ট্র তারা দেখতে চেয়েছিলেন। এদিকে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন বিএনপি এবারের বাজেট প্রত্যাখ্যান করায় সরকারের কোনো মাথা ব্যথা নেই। বাজেটের কপি নিয়ে সংসদ সদস্যদের বিরূপ আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তারা কোনোবারেই বাজেট গ্রহণ করতে পারেনি, এবার নতুনভাবে তারা পার্লামেন্টের সামনে গিয়ে তারা বাজেট ছিঁড়েছে। বিএনপির যে অধ্যত্ব সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে কালকে পার্লামেন্টের সামনে গিয়ে বাজেট ছিঁড়ে ফেলা। এটি তাদের অধ্যত্বিক মানে তাদের অধ্যত্ব যে আচরণ সবসময় তারা করে আসছে সেটিরই নতুন বহিঃপ্রকাশ। এ সময় করোনা টেস্টের জন্য সরকার নির্ধারিত ফি পুনরায় বিবেচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান তথ্যমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সদ্য পাশ হওয়া বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। এই বাজেট দেশবাসীর কোনো কল্যাণে আসবে না বলেও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনীতি আরও সংকটের মুখে পড়বে। সরকার তার তথাকথিত মেগা প্রকল্পগুলোতে এবারও বরাদ্দ কমায়নি। মেগা লুটপটের এই লোভ করোনা কালীন সময় মাত্র এক বছরের জন্য সংবরণ করতে পারেনি সরকার।
অথচ করোনার এই ক্রান্তিকালীন সময়ে একটি কল্যাণমুখী সরকার থাকলে তারা অবকাঠামোর যে প্রকল্পগুলো ছিল সেগুলো অনেকটা ধীর গতিতে নিয়ে বরাদ্দ কমিয়ে দিতে পারতেন। এই বাজেট বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য যে কোনো কাজে আসবে না সেটা আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করছি এবং এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি। রাজনৈতিক দল নিবন্ধনের নতুন আইনকে জনস্বার্থ পরিপন্থী ও সংবিধান বিরোধী বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। অনলাইন সংবাদ সম্মেলনে আইনের খসড়ায় দলের কমিটিতে 33% নারী রাখার বাধ্যবাধকতা শিথিল করায় উদ্বেগ প্রকাশ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, এতে রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনের নতজানু অবস্থায় ফুটে উঠেছে। একই সাথে বাড়তি শর্ত আরোপ করে নতুন দল নিবন্ধন জটিল করারও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। জনগণকে সচেতন করতে পারলেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সহজ হবে, এক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিপের উদ্যোগে গণমাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ পর্যন্ত 326 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। কাজের মাধ্যমে জনগণকে সচেতন করতে জনগণ থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের পর্যন্ত যাতে আমাদের এই প্রকল্পের কথাগুলো পৌঁছায় এবং সচেতন হতে পারে সবাই। আমরা জুলাইয়ের শেষের দিকে আমরা একটা অ্যাকশন রিসার্চ হচ্ছে, সেখান থেকে আমরা কিছু পাবো যে এটা আমরা পরবর্তীতে আমরা আগামী দিনগুলিতে এটা কিভাবে আরও বাস্তবায়ন করতে পারি। এটিন বাংলার উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু ও করোনার উপসর্গ কিছু কিছু ক্ষেত্রে একই রকম হয়, আক্রান্তদের চিকিৎসা ব্যাহত হতে পারে। এই ডেঙ্গু এবং আমাদের করোনা ভাইরাসের কিছু কিছু ক্ষেত্রে উপসর্গগুলো প্রায় একই রকম, তো একই রকম উপসর্গ হওয়ার কারণের জন্য চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এক ধরনের চিকিৎসকদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মনে করি যে ঢাকা শহরকে যদি আমরা ডেঙ্গু মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে এই শুধু যে মশার ওষুধ দিয়েই আমরা ডেঙ্গু আমরা নিরোধ করতে পারবো না, ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো না, আমাদের প্রত্যেককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটিএন বাংলা ও সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট সিপের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে তার প্রতিষ্ঠান বদ্ধপরিকর। প্রায় বাসায় যা দেখবেন বিভিন্ন জায়গায় পানি জমে আছে, সেখানে মশার এডিস মশার হচ্ছে জন্ম দিচ্ছে। এই জিনিসগুলি যে প্রত্যেকটি লোক প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি যদি সচেতন হয় আমার মনে হয় আমরা ডেঙ্গুর থেকে অনেক পরিমাণে রেহাই পেতে পারি। তা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই উদ্যোগ নিয়েছেন এই প্রচারের জন্য। আমরা আপনাদের সঙ্গে আসি থাকবো এবং প্রচার যে আপনারা যেভাবে বলবেন প্রচার করতে আমরা সেভাবে এটা প্রচার করব। সিপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতিমূলক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে ইউকেএইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র এবং ধরলার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে 1.5 লাখেরও বেশি মানুষ অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধে। জামালপুরে যমুনার পানি এখনও বিপদসীমার 78 সেন্টিমিটার উপরে। বন্যায় জেলার 7 উপজেলার 42টি ইউনিয়ন ও 8টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে রাজবাড়ির দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি 24 ঘণ্টায় 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের চরের বাদাম ও তিল সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিছুটা কমেছে। গত 24 ঘণ্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 42 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকলকে সাথে নিয়ে জনমুখী পুলিশ বাহিনী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশকে জনবান্ধব ও আধুনিক বাহিনীতে পরিণত করার লক্ষ্যে ইনভেনশন অ্যান্ড বেস্ট প্র্যাকটিস শাখা আয়োজিত পুলিশ সদস্যদের মতামত গ্রহণ বিষয়ক 5 দিনব্যাপী কর্মশালার শেষ দিনে আইজিপি বেনজির আহমেদ এসব কথা বলেন।
এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার সহ পাঁচ দফা দাবিতে বরিশালে পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট এবং গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন। দুপুরে নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়। বরিশাল জেলা পরিষদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু এ সময় বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এখন স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নারায়ণগঞ্জের খানপুর এলাকায় 300 শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট চালু হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিম ওসমান। জেলা প্রশাসক জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার গৌতম রায় সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনিয়ম, দুর্নীতি ও হাসপাতালের অর্থ আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এ সময় জেলা প্রশাসকের নির্দেশনা দেন সেলিম ওসমান। এবারে পার্টেক্স খেলার খবর। কোভিড 19 সংক্রমণের কারণে বিঘ্নিত হওয়া ক্রিকেট কার্যক্রম পুনরায় শুরু করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এজন্য দেশের প্রধান প্রধান আন্তর্জাতিক ও প্রথম শ্রেণী ভেন্যু প্রস্তুতির কাজ অব্যাহত রাখা হয়েছে। 100 জনেরও বেশি গ্রাউন্ডসম্যান ও ভেন্যু কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন নিয়মিত কার্যক্রমের আওতায় স্টেডিয়ামের পিচ, আউটফিল্ড ও অন্যান্য অবকাঠামোগুলো সক্রিয় রাখেন। আজ এ কথা জানিয়েছে বিসিবি। আবারও করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল আসায় আগামীকাল শুক্রবার ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেবেন পাকিস্তানের 6 ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফকর জিয়ামান, মোহাম্মদ হাসনাই, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান। এই 6 জন সহ 10 জন পাক ক্রিকেটার গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিলেন। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে করোনা পরীক্ষায় প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসায় তাদের আইসোলেশনে রাখা হয়েছিল। তৃতীয়বারের পরীক্ষায়ও তাদের ফল নেগেটিভ আসে। এদেরকে ছাড়াই 28 জুন ইংল্যান্ড সফরে গেছে পাকিস্তান দল। করোনা ভাইরাস মহামারীর পরিবর্তিত পরিস্থিতিতে 3 টেস্ট ও 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আগে ইংল্যান্ড যায় তারা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা, শ্রমিকদের পাওনা শতভাগ পরিশোধে 5,000 কোটি টাকা বরাদ্দ। দেড় লাখ ছাড়াল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে সর্বোচ্চ শনাক্ত 4,019, প্রাণ হারালেন আরও 38 জন। করোনা উপসর্গে চট্টগ্রামে সরকারি হিসেবে 4 গুণ মৃত্যু, কিট সংকটে নমুনা পরীক্ষা ছাড়াই হচ্ছে দাফন সৎকার। মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে দুদক, জিজ্ঞাসাবাদ করা হবে 5 ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এবং করোনা মহামারীতে নির্মাণ কাজ বন্ধ থাকায় মন্দায় আবাসন খাত, প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের তাগিদ ব্যবসায়ী নেতাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।